এবার বিয়ের তত্ত্বে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প। নিজের ছেলের বিয়েতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের নামে তত্ত্ব বানালেন তৃণমূল নেত্রীমা। নবদ্বীপের বড়ালঘাট এলাকার ঘটনা। এবার বিয়ের তত্ত্বে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প কি নেই, কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, খেলা হবে থেকে স্বাস্থ্যসাথী, সবকিছুই জায়গা করে নিয়েছে বিয়ের তত্ত্বে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলিকে নিজের ছেলের বিয়েতে হাতিয়ার করলেন নবদ্বীপের তৃণমূল নেত্রী মনিকা চক্রবর্তী। এ বিষয়ে মনিকা দেবী বলেন, 27 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে চলি, ছেলের বিয়ে বলে কথা, তাই দিদির বিভিন্ন প্রকল্পগুলিকে তত্ত্ব হিসাবে ফুটিয়ে তোলা হয়েছে। এ বিষয়ে মনিকা দেবী আরো বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর কথা ভেবে যেভাবে একের পর এক উন্নয়নমুখী প্রকল্প রাজ্যবাসীকে উপহার দিয়েছেন তা গোটা বিশ্বের মধ্যে নজির। বিশ্বব্যাংক এই প্রকল্পে সাহায্য করেছে, তাকে শ্রদ্ধা জানাতেই এই প্রকল্পকে বাদ দিয়ে তত্ত্বের কথা ভাবতে পারিনি, তাই এই সিদ্ধান্ত। মন্ত্রী হওয়ার পরের থেকে একটার পর একটা প্রকল্প মানুষের দরজায় পৌঁছে দিয়েছে, সেটা কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, বর্তমানে যেটা আরো আলোড়ন ফেলেছে সেটা হচ্ছে মহিলাদের কথা মাথায় রেখে লক্ষ্মীর ভাণ্ডার, জেনারেল মহিলাদের জন্য 500 আর শিশুপার্থী মহিলাদের জন্য 1000 টাকা উনি একটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প করেছেন। এই প্রকল্পকে বাদ দিয়ে আমার ছেলে দিয়ে আমি চিন্তা করতে পারলাম না, তাই তত্ত্বে আমার ছেলের বিয়েতে যে তত্ত্ব যাবে সেখানে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী প্রকল্প আমি তুলে ধরেছি। হবু বৌমার বাড়িতে তত্ত্ব পাঠানোর জন্য ডালা সাজিয়েছেন, সেই সব ডালা সেজে উঠেছে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পের নামে, কোথাও কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী বা লক্ষ্মীর ভাণ্ডার। মমতা ব্যানার্জি যেটা করছেন সেটা আমাদের কাছে একটা পথের দিশারি, সেই পথটাকে নির্বাচন করেই মমতা ব্যানার্জি যে সমস্ত প্রকল্প আছে আমরা চাইছি যে যাদের কাছে এই প্রকল্পগুলো এখনো পৌঁছয়নি বা সুবিধা পায়নি মানুষ আরো বেশি করে এই সমস্ত প্রকল্পের কথা জানুক, যার ফলে সামাজিক যে সমস্ত অনুষ্ঠান হয় তাদের প্রচুর মানুষের সমাগম হয় বা মানুষরা আসেন, এক জায়গায় হন, একটা মিলিত হন, সেই অনুষ্ঠানে মেয়ের বাড়িতে যে তত্ত্বগুলো আমরা পাঠাতে চাইছি সেখানেও এই সামাজিক বার্তাটা পৌঁছে দিতে চাইছি মমতা ব্যানার্জির এই প্রকল্পের মাধ্যমে, বাংলার এই উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে, যাতে সাধারণ মানুষের কাছে এটা আরো বেশি করে পৌঁছে যায়। নববধূর জন্য আলতা, সিঁদুর, কনের সাজ রাখা ডালাটির নাম দিয়েছেন রূপশ্রী। লক্ষ্মীর ভাণ্ডারে সিঁদুর, লক্ষ্মীর মূর্তি, দলীয় প্রতীক এবং 500 টাকার একটি নোট। স্বাস্থ্যসাথীর ডালা সাজিয়েছেন ডেটল, সাবান, স্যানিটাইজার, তুলো, মাস্ক প্রভৃতি দিয়ে। সবুজ সাথীর ডালা সেজে উঠেছে প্রতীকী সাইকেলের আদলে। নবদ্বীপ বড়ালঘাট পবিত্রময় সেনগুপ্ত রোডের বাসিন্দা তথা স্থানীয় 10 নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর মনিকা চক্রবর্তী দীর্ঘদিন রাজনীতির সাথে যুক্ত, সংসার সামলে দিনের অধিকাংশ সময় মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেন, মায়ের কাজে বাধা দেননি ছেলেও। এ বিষয়ে হবু বর প্রবীণ চক্রবর্তী বলেন, রাজনীতির আঙিনায় ছোট থেকে বড় হয়েছি, কলেজের ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম, এখন যুব রাজনীতির সাথে যুক্ত, দলনেত্রীর প্রতি মায়ের যে ভালোবাসা তাতে আমি অমত করিনি। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত যে কন্যাশ্রী এখন বিশ্ব দরবারে রাষ্ট্রপুঞ্জে আমরা স্বীকৃতি লাভ করেছি, বর্তমানে যে লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের সত্যি কথা এর আগে কোনো সরকারি চিন্তা ভাবনা করেনি, আমাদের নেত্রী চিন্তা ভাবনা করেছে, মহিলারাও এতে খুশি। সুতরাং এই যে বিভিন্ন সামাজিক প্রকল্পগুলো দলের দিক থেকে বিচার করলে দল তো বারবারই বলছে যে বিভিন্ন মাধ্যমেগুলোর প্রচার করতে হবে, এবং বাড়িও যেহেতু রাজনৈতিক বাড়ি, রাজনৈতিক ফ্যামিলি, মা এটা চিন্তা ভাবনা করেছে, মায়ের সঙ্গে যারা দাদা দিদিরা থাকে বিশেষ করে অতন্তাইদের মাথা থেকে বেরিয়েছে, তো এরা যখন আমাকে বললো যে তোর এখানে এরকম তত্ত্ব আমরা চিন্তা ভাবনা করছি এগুলো করবো, তা তোর কি মতামত? অবশ্যই কেন হবে, নিশ্চয়ই হবে ভালো। তত্ত্বের এই অভিনবত্ব দেখতে এখন বিয়ে বাড়িতেও ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।